বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরলেন তিতাস সাধু ঋষিতা বসু। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেটের অনূর্ধ্ব ১৯ দল। প্রথমবার তাদের হাত ধরেই বিশ্ব জয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট। বৃহস্পতিবার ঘরে ফিরলেন বিশ্বজয়ী দলের সদস্য দুই বঙ্গকন্যা তিতাস সাধু এবং ঋষিতা বসু। কলকাতা বিমানবন্দরে তাদের সম্বর্ধনা জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বিশ্বকাপ ফাইনালের ম্যাচে সেরা তিতাস এবং ঋষিতা জানিয়েছেন, আপাতত জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার লক্ষ্য নিয়েই এগোতে চান তারা। আমি সবাইকে ডেডিকেট করতে চাইবো যারা ছোটবেলা থেকে আমার সাথে প্র্যাকটিস করে এসেছে। সবাইকে এটাই জিজ্ঞেস করছিলেন যে আমরা এই টুরটা থেকে কি শিখতে পেরেছি, ওই শিখতে পারাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের বিশ্বাস ছিল আমাদের টিমের প্রতি, আমাদের টিম আলাদাই একটা জোশে খেলছিল যে আমরা জিতেই আসবো আর আমরা ট্রফিটা নিয়ে এসেছি, যেটা আমরা ভেবেছিলাম সেটাই আমরা করেছি। হ্যাঁ, আমরা ফার্স্টেই ভেবেছিলাম যে আমরা বোলিং নেবো আর ওদেরকে কমে আটকে দেবো, আর সেরকমভাবে আমাদের ১১ জন আমাদেরকে বিশ্বাস জাগিয়েছে আর আমরা সবাই খেটে ওদের 69-68 অল আউট করেছি। বিশ্বকাপ তখন তো এত কেউ আমাকে চিনত না, এখন অনেকজন চিনে, তো খেলাটা তো এখনো সেমই আছে, এখনো সিনিয়র ওয়ার্ল্ড কাপটা জেতার বাকি আছে। আমাদের আমাদের বিশ্বাস আছে যে আমাদের সিনিয়র জীবনে সরকার সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে, পরিকাঠামো গড়ে তোলার জন্য যাবতীয় সাহায্য করতেও আগ্রহী রাজ্য সরকার, মন্তব্য অরূপ বিশ্বাসের। এর থেকে বড় এর থেকে আনন্দের এর থেকে গর্বের আর কিছু হতে পারে না। আমাদের বাংলার চারজন, তিনজন প্লেয়ার একজন বোলিং কোচ, তারা যেভাবে আজকে ভারতবর্ষকে বিশ্বের দরবারে ভারতবর্ষের জাতীয় পতাকাকে তুলে ধরেছে, তার জন্য আমরা বাংলার মানুষ হিসেবে, ভারতীয় হিসেবে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আমাদের ছোট ছোট মেয়েরা যেভাবে আজকে লড়াই করে আজকে চ্যাম্পিয়ন হয়েছে, এটা তাদের কাছে শেখার। আমার দৃঢ় বিশ্বাস ওদের আরও বেশি উজ্জ্বল ভবিষ্যৎ শুধু নয়, ওরা আগামী দিন সিনিয়র টিমে খেলবে, আবার ভারত মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে। রাজ্য সরকার, আমার মনে হয় যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এবং সিএবির আগে, সবার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার ঘোষণা করেছেন। তিনি নিজে টুইট করেছেন, নিজে সাংবাদিক সম্মেলন করে বলেছেন ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে, ওদের অভিনন্দন জানানো হয়েছে, ওদের সম্বর্ধিত করা হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে সকলকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। মেয়ে সাফল্যে গর্বিত মাও। মেয়ে সাফল্য আর ভালোই লাগছে, ভালোভাবেই এগিয়ে যাক আরও, এটাই চাইছি। ও খেলতে ভালোবাসে, সেই জন্য ওর সাথে সাথেই থাকা, ও যেটা চাইতো সেটাই সেভাবেই চলা, নিশ্চয়ই করবো, ও যাতে এগিয়ে যায় ওর পাশে থাকবো। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে শেফালি ভার্মার নেতৃত্বে খেলতে নামে ভারতীয় দল। বঙ্গকন্যা তিতা সহ টিম ইন্ডিয়ার অনবদ্য বোলিংয়ের দাপটে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় ব্রিটিশ ইনিংস। প্রথমবার এই টুর্নামেন্টে খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় ভারত। বিশ্বজয়ী দলকে সম্বর্ধনা দিয়েছেন সচিন তেন্ডুলকরও, বোর্ডের তরফ থেকে পুরস্কার তুলে দিয়েছেন ক্রিকেটারদের হাতে। High News Network.